পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার সকালে শোবার ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুর থানার সোনাকুল গ্রামে। নিহত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতেই পুলিশ স্বামী রবিউল ইসলাম ও শাশুড়ি আনোয়ারা বিবিকে আটক করেছে। পাশাপাশি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। ওখানে স্বামী স্ত্রী দু চার কথা কাটাকাটি হয়েছিল কালকে 12টার পরে, তারপর রোজা ছিল, সারা বড় রাত্রির ভাত খেয়ে রোজা করেছিল, কিন্তু কালকে রোজা ছিল, কিন্তু রোজা ছিল। তো তুই রোজা কেন করলি? তা আমি, আমার রোজা বাকি ছিল, তার জন্য আমি রোজা করেছি। একটু দু কথা কাটাকাটি পরে রাত্রে কে কাকে দেখে যে আমার স্বামী স্ত্রী পেলে, সকালে দেখা হয়েছে যে মেয়েরে দড়ি দিয়ে দড়ি কইসা বাইন হ্যাঁ যখন মরে গেছে, তখন যখন জোন আপে যে আমি ফেসে গেলাম, তখন দড়িতে দড়ি ললিতে বেন হ্যাঁ পড়ার সাথে টেনে বেঁধে রেখে দিয়েছে, হ্যাং করে হ্যাং করে দিয়েছে। তো না এরকমই কথা কাটাটি কোনো গণ্ডগোল নাই, কিন্তু মেয়ে ছেলেটা কিন্তু অন্য জায়গাতে কিন্তু মনে কর ফেসে আছে, কিন্তু আমি শুনলাম ছেলেটা অন্য মেয়ের সাথে ফেসে আছে, আমি শুনে আসলাম ওখান থেকে। অনেক লোক গেছিল, ছেলে বাবাতে গেলাম, তো ছেলে বাবা পালিয়ে গেল, ছেলেকে পেলাম, ছেলের মাকে পেলাম, কী ব্যাপারটা? তো বলছি যে আমরা বলতে পারবো না, যেটা আমাদের ভাগনা আছে, ছোট্ট একটা ভাগনা 3 বছর 4 বছরের, ও বলছে আমার বাবা দড়ি দিয়ে টেনে মারলো। আচ্ছা, ছেলেটা অবশ্য আছে, ভাগনাটা আছে, নিজে বললো যে আমার মাকে মারলো আমার বাবা। আচ্ছা, আমার দাদিও ছিল সোনাকুল গ্রাম। আচ্ছা, সোনাকুল উত্তরপাড়া, উত্তরপাড়া বলছে। এখন যে কত ফুল কীভাবে একটা মেয়েকে মারা মেরে ফেলে দিল, তার আমরা শাস্তি চাচ্ছি, এবার শাস্তি হোক। আজকে আমার মেয়েকে মারবে, কালকে অমুক অমুক মেয়েকে মারবে, সবার তো মেয়ে আছে ঘরে, যেন কঠোর একটা শাস্তি হোক, আমরা শাস্তি চাই। কয় ছেলে মেয়ে আছে এখন? দুটোই ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ 28 বছরের মাস্তারা খাতুনের সাথে 5 বছর আগে রবিউল ইসলামের বিবাহ হয়। তাদের 2টি সন্তান আছে। নিহতের বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই মাস্তারা খাতুনের ওপর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করত। তার স্বামীর একটি অবৈধ সম্পর্ক ছিল বলেই অভিযোগ। এর প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয় বলেই অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।